আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নিয়মিত আয়োজন উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোয়েব আক্তার। আজ আমরা 22 থেকে 28 জানুয়ারির বিভিন্ন পত্রিকায় আসা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে সাধারণ জ্ঞান সেটি হচ্ছে, দেশে প্রথম কে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন? তো ওনার নাম হচ্ছে রেনু ভেরোনিকা কস্তা। ইনি হচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স। নামটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, রুনু ভেরোনিকা কস্তা। ইনি হচ্ছেন আমাদের দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান কে? এটার উত্তর হচ্ছে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত নুরুল হক। তো হঠাৎ করে আমাদের কেন নৌবাহিনীর প্রথম নৌপ্রধানের নাম জানা দরকার? কারণ হচ্ছে যে এই ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত নুরুল হক সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020-এর জন্য কতজনের নাম ঘোষণা করা হয়েছে? এটির উত্তর হচ্ছে 10 জন। আপনারা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে বিস্তারিত আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে দেখতে পারবেন আরও তথ্য। 4 নম্বর প্রশ্ন, দেশে বর্তমানে কতটি শিক্ষা বোর্ড রয়েছে? এটির উত্তর হচ্ছে 11টি শিক্ষা বোর্ড আছে। 5 নম্বর প্রশ্ন, ভারতের আলোচিত আজাদ ময়দান কোথায় অবস্থিত? মুম্বাই। সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে? এটা হচ্ছে নেপাল। 7 নম্বর প্রশ্ন, দি হিল উই ক্লাইম কবিতাটি কে লিখেছেন? আমি বলিনি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দি হিল উই ক্লাইম কবিতাটা জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে সম্ভবত পাঠ করা হয়েছিল, তাই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে অ্যামান্ডা গোরম্যান। হ্যাঁ, এটা হচ্ছে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে পাঠ করা হয়েছিল, দি হিল উই ক্লাইম কবিতাটি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশকে উপহার দেওয়া ভারত সরকারের করোনা টিকার নাম কি? এটার নাম হচ্ছে কোভিশিল্ড। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নামটা মনে রাখবেন, কারণ এই সাম্প্রতিক ইস্যু থেকে আসলে এই বিষয়গুলো থেকেই মূলত প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 9 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বে বাংলাদেশ কততম বৃহৎ অর্থনীতির দেশ? 41তম বৃহৎ অর্থনীতির দেশ। এবং আরেকটা তথ্য আপনাদের বলে রাখি, খাতায় লিখে রাখবেন, 2035 সালের ভিতর বাংলাদেশ 25তম অর্থনীতির দেশ হবে, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী করা হচ্ছে আর কি, যাবতীয় পরিসংখ্যান টংখান দেখে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দেখে। এটা মনে রাখবেন, 2035 সালের ভিতরে 25তম অর্থনীতি দেশ হবে, বর্তমান হচ্ছে 41তম অর্থনীতি। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি অতিথিশালার নাম কি? দেখেন, আমরা কিন্তু জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বাসভবনের নাম সেটার নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে হোয়াইট হাউস। কিন্তু এখন আপনাদের আমি যে হাউসটার নাম শোনাবো সেটা অনেকে হয়তো আগে থেকে জানেন না, সেটি হচ্ছে বেলেয়ার হাউস। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বা অতিথিশালার নাম। তো আজকের ভিডিওটিতে আমি এই 10টি প্রশ্ন আপনাদের দেখালাম। যদি আপনারা মনে করেন যে ভিডিওটি ভালো হয়েছে বা তথ্য ভুল হয়েছে, এবং আপনাদের যদি এ ধরনের ভিডিও আরও প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের সাথেও ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া চ্যানেল এগিয়ে না যাওয়া সম্ভব নয়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ পর্যন্ত।